বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, তালাহা এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা পাম্পে সরাসরি মানে স্পটে এসে ভিডিও করতেছি। পাম্পটার পানি বাড়িতেছে, যে আপনারা দেখতেছেন এটা অনেক পুরনো পাম্প, এবং পাম্পটা দিয়ে কীভাবে পানি বাড়িতেছে দেখেন, সেটিংটা দেখেন, এবং এই দেখেন এটা একদম ভেঙে গেছে, একদম এত পুরোনো পাম্প। এই পাম্পটা হচ্ছে আপনার ওয়ান্ডার পাম্প, এটার নাম টাম সব উঠে গেছে, হ্যাঁ বোঝা যাচ্ছে না, অনেক পুরনো পাম্প। কম করে হলেও এর বয়স, ওনাদের কাছ থেকে আমি শুনলাম ওনারা নাই কেনে, আমার যতটুকু আর কি আমার যতটুকু বিশ্বাস এই পাম্পটি কম করে হলেও 10 বছর তার আগের হবে। এই 10-12 বছর আগে এগুলো নামে পাম্পের গায়ে এরকম কোনো ইয়ে ছিল না। ওর ক্যাপাসিটারের মডেলটা দেখে বুঝতেছি ওটা ডাবল ক্যাপাসিটারের ইয়া, লম্বা ডাবল অথবা সিঙ্গেল আছে এই ক্যাপাসিটার। এই ধরনের ক্যাপাসিটারের পাম্প এখন পাওয়া যায় না, এখন এইটা মডেলটা অনেক মডিফাই হয়েছে। তো একটা কথা হচ্ছে, এই জন্য বলতেছি যে একটা পাম্প যখন ভালো হয়, অনেক পুরনো হলেও দেখেন এর পানির প্রেশার কীভাবে পড়তেছে। এটা যদি এই জায়গাটা শর্ট থাকতো তাহলে আরও কম পানি, আরও জোরে ফ্লোটা দেখায়, তো এই ইয়েটা দেওয়ার কারণে এরকম একটু পানিটা এখানে পড়তেছে। তারপরে আমি যতটুকু দেখতেছি অনেক সুন্দর পানি পড়তেছে, অনেক সুন্দর পানি। একটা 1.5 হর্স পাওয়ার 3 ইঞ্চি ডেলিভারি, এর থেকে আর ভালো পানি হয় মানে আশা করাটা ঠিক না। এটা যেটা আসতেছে আমার অভিজ্ঞতা থেকে এটা অনেক যথেষ্ট পরিমাণ পানি পড়তেছে। এই যে পাশে রাস্তা, সুন্দর একদম মেন রোড, পাশে চালাচ্ছে, এখানে সেটিংটা আছে। পাশে অবশ্য সুন্দর একটা আর একটা রেললাইন আছে, দুই ধারে দুই রাস্তা। এই দিক দিয়ে রেললাইন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন সিনটা অনেক সুন্দর। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম এই দিক দিয়ে, এখানে দেখলাম যে পাম্পটা চালাচ্ছে, তো ভাবলাম একটা ভিডিও করে নিই, আমার ভিউয়ার্স যারা আছে তারা দেখবে যে একটা ভালো পাম্প যদি একবার কেনা হয় ওটার গুণাগুণ কীরকম হয়। তো টাকা বেশি যাক, সবচেয়ে বড় কথা আপনারা সবসময় ভালো পাম্প নেবেন, ভালো মানের পাম্প। পরামর্শ আপনারা না চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, পরামর্শ করতে পারেন, যেখান থেকেই নেন ভালো মানের পাম্প নেবেন, ইনশাল্লাহ সেটা দিয়ে চালাইয়া ভালো মজা পাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকছে, যদি থেকে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর কমেন্ট করবেন যে আরও কীভাবে সুন্দর সুন্দর ভিডিও করলে আপনারা মানে ভালো হয়, এভাবে লিখে পাঠাইলে আমাদের ভিডিও করার ইয়েগুলো আরও ভালো হয়, অভিজ্ঞতাগুলো আসে, আমরা আসলে কোন ধরনের ভিডিও করব এই চিন্তাগুলো মাথায় আসে। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।